আসসালামু আলাইকুম। জ্যৈষ্ঠের এই খরায় নদী শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে নদী শুকিয়ে কি অবস্থা। এখানকার যারা ইজারাদার ছিল, নদীতে মাছ ছাড়ার পর সেই মাছ উঠিয়ে নিয়ে গেছে, এবং যে মাছটুকু বেঁচে আছে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে স্থানীয় কিছু গরিব মানুষের জন্য, যারা দিন আনে দিন খায়। দেখতে পাচ্ছেন যে একজন লোক, মহিলা, তিনি নদী সেচে কিভাবে মাছ বের করছেন। বয়স প্রায় 40-এর কোঠায়, কিন্তু সংসারের হাল ধরতে তিনি একমাত্র ব্যক্তি। তাই তিনি এসেছেন এখান থেকে, যদি দু একটি মাছ পাওয়া যায় সে মাছ দিয়ে সংসারের খরচ চালাবেন, সংসারের খরচটি বাঁচাবেন মাছ থেকে। দেখতে পাচ্ছেন যে কি কষ্ট করে মাছ ধরছেন তিনি। প্রায় 2 ঘন্টা যাবত আমি দাঁড়িয়েছিলাম এখানে, মাছ ধরছেন, তারই মতো অনেকজনই মাছ ধরছিল, বাট সবাই চলে যাওয়ার পরও তিনি এখনও আছেন, মাছ ধরছেন। নদীতে এখন ছেড়ে দেওয়া মাছ এর পাশাপাশি বিভিন্ন ধরনের দেশি মাছও পাওয়া যায়। সেই ছেড়ে দেওয়া মাছগুলো যেমন বড় হয়ে গেছে, তেমনি দেশি মাছগুলোও হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। মারিয়া, তুমি কি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো বাবু? ওয়ানে। স্কুলে যাও? এখন কি স্কুল খোলা? উনারই একজন নাতিকে সঙ্গে নিয়ে উনি এসেছেন মাছ ধরতে। ওই নাতির কাছে আমি দেখতে চাইলাম কি কি মাছ ধরেছে তারা। কি পেয়েছো তুই তো? ওটা দেখো তো কি পেলে। ভালোই তো পাইছো, করি বুঝছেন। আসলে জীবন সংগ্রাম কেউ কাকে থামিয়ে রাখতে পারে না। দেখতে পাচ্ছেন যে কি করে মাছ ধরে তিনি জীবিকা নির্বাহ করছেন। এই নদী দিয়ে এক সময় মানুষ নিজে ইচ্ছামতো মাছ মারত, তারপর এই ইজারা সিস্টেম চালু হওয়ার পর থেকে এখন আর সেটি সম্ভব হয় না। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।